রোজার অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিলাম, রোজাকে আমি আল্লাহ রাব্বুল আমিন ফরজ করে দিলাম, রোজাকে আমি ফরজ করে দিলাম, সিয়ামকে আমি ফরজ করে দিলাম। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা বান্দে শুনে লা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বর মানব সকল, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো, যারা তোমরা আমার উপরে পূর্ণাঙ্গ ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, যারা তোমরা আখিরাতকে বলে বিশ্বাস করে নিয়েছো, যারা তোমরা কোরআনকে বলে বিশ্বাস করে নিয়েছো, যারা তোমরা আল্লাহর বিধানকে বলে বিশ্বাস করেছো, কামা কুতিবা আলাল্লাযীনা, আমি আল্লাহ তোমার তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ সিয়ামকে ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্বপুরুষদের লোকদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহকে ডাকতে পারো, যাতে করে তোমরা কামিয়াব পেতে পারো। এই জন্য তোমরা রোজা রাখো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। নবীজি বলছেন বুখারী শরীফের হাদিস, মান সামা রমাজানা ঈমান ওয়া ইহতিসাবান, নবীজি বলছেন যে ব্যক্তি রমজান মাসে, হাদিসটা আপনারা ভালো করে শ্রবণ করুন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের হালাতে এবং নেকির আশাতে সওয়াবের আশাতে, যে ব্যক্তি রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে সিয়াম পালন করবে, নবীজি বলছেন গুফিরা লাহু মা তা কাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের অনেক গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এরপরে নবীজি বললেন, এই জন্য আর পেরো নবীজি বলছো, মান কামা রমাজানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, নবীজি বলছে ওরে আমার উম্মত, উম্মতেরা শুনেলা, যারা তোমরা রমজান মাস বেড়ে রমজান মাসে যে তারাবির নামাজে পড়লে, যে রমজান মাসে যে ইবাদত করাতে পারলে, রমজান মাসে আল্লাহকে ডাকলে, রমজান মাসে যে আল্লাহর হুকুমকে মানলে, রমজান মাসে আল্লাহর বিধানকে মানলে, রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজে পড়লে, ঈমানের হালাতে নেকির আশাতে নিয়ে ঈমানের অবস্থাতে সবের আশাতে যে ব্যক্তি রোজা রাখবে রে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তার পূর্বের গুনাহকে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। এরপরে নবীজি বলছে জেনে লাও শুনে লাও, ওমান কামা লাইলাতুল কদরে ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, নবীজি বলছে উম্মত, ওরে আমার উম্মত, উম্মতেরা শুনে লাও, ওরে আল্লাহর বান্দা বান্দিরা শুনে লাও, যে রমজান মাসে কদরের রাত্রিতে যে ব্যক্তি বেজর রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করাতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার পূর্বের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দিবে। কি করলি তুই ভবে এসে, কি করলি তুই ভবে এসে, মায়ের জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোষে, বাঁচাবে তোর প্রাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান,
প্রতি করিস না মাঝর জাপ থাকবে না তোর পাপের বোঝা যদি করিস না মাঝর জাপ থাকবে না তোর পাপের বোঝা মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদাব উড়ে মুসলমান তোরা হারাস না ঈমান উড়ে মুসলমান তোরা হারাস না ঈমান লিল্লাহ তাকবীর ইয়া পরভাই আপনার আওয়াজ করছেন না কেন কিন্তু দুঃখের বিষয় আমি প্রায় পৌনে এক ঘন্টা থেকে আলোচনা করেছি দুঃখের বিষয় কিন্তু আজকে বিভিন্ন জায়গায় আসে কিন্তু এরকম জায়গা দেখতে পায় না খুব দেখেন আপনাদের এই গ্রামে প্রায় দেড় মাস দুই মাস থেকে আলোচনা করা হয়েছে 2024 সালে মার্চ মাসের 5 তারিখে জালসা হবে আপনার অবগত রয়েছেন তার সত্ত্বে এখন বেয়াল ঘুরতে বাজছে 8:20 বাজছে তার সত্ত্বে শ্রোতা নাই খুব বিভিন্ন জায়গায় আমরা যাই দিনাজপুর তো দিনাজপুর দেখতে পাই আমরা দুপুর থেকে জালসা চালু হয়ে যায় ওয়াজ চালু হয়ে যায় কিন্তু সাড়ে সাতটা থেকে আলোচনা করেছি তার সত্ত্বে কোনো শ্রোতা নাই গো দুঃখের বিষয় মুসলমানদের ভিতরে আল্লাহর ডর নাই আল্লাহর ভয় নাই গো এই জন্য ভাই বন্ধুগণ আমার যারা রাস্তাঘাটে আপনার চলাচলা করছেন তারা আপনার তাড়াতাড়ি আপনার এই মাহফিল আসার আপনারা চেষ্টা করুন এরপরে নবী যে বলেছেন হাদিসের রাবি আরেকটা হাদিস হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে রমজান মাসে যে ব্যক্তি সিয়াম পালন করবে নবী যে বলছেন জাহান্নামের একটা গেটের নাম আছে জাহান্নামের জান্নাতের একটা দরজার নাম আছে তার নাম হচ্ছে রায়্যান সে দরওয়াজা যে কোন নামাজি সে দরওয়াজাতে প্রবেশ করতে পাবে না গো সে দরওয়াজাতে প্রবেশ করবে শুধুমাত্র সিয়াম পালন করে রোজা পালন করে ধরুন আপনি মনে করছেন রমজান মাসে আমার অসুস্থ হয়ে গেল বিমার হয়ে গেল আমার অসুবিধা হয়ে গেল তাহলে কি করব এই জন্য আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান কামা মারিজান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা আল্লাহ বলছেন বান্দা বন্দে শুনে নাও যারা তোমরা রমজান মাসে তোমরা তোমাদের রাসূল বিমার হয়ে গেল অসুস্থ হয়ে গেল শরীর তোমাদের চলার মতন তোমাদের মানসিক অবস্থা নাই গো তোমরা চলতে পারো না হাঁটতে পারো না গো রোজা রাখলে পারে তোমার শরীরের ক্ষতি হবে রোজা রাখলে পারে তোমার শরীরের ক্ষতি হবে আল্লাহ বলছেন তোমরা ওমান কামা মারিজান আও আলা সাফারে আর যদি কেউ যদি সফরের অবস্থাতে থাকে আর কেউ যদি সফরের হালাতে থাকে ধরেন আপনি সফরে গেলেন দিল্লি গেলেন বোম্বাই গেলেন গুজরাট গেলেন কলকাতা গেলেন আপনি যে কোনো জায়গায় আপনি গেলেন সফরে গেলেন আপনি বন্ধুরে আমার আপনার সেখানে ইফতারের কোনো ব্যবস্থা নাই গো আপনার শরীরটা খুব অসুস্থ এই জন্য আল্লাহ বলছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখর তোমার কয়টা রোজা ছুটলো তোমার কয়টা সিয়াম ছুটলো তোমরা সে রোজাটাকে তোমরা সে সিয়ামটাকে গুনতি করে রাখো এবং তোমরা পূর্বে মাসে তোমরা সে রোজাটা করে নেবে পূর্বে দিনে তোমরা সেই রোজাটাকে তোমরা পালন করে নেবে এই জন্য বন্ধু রে ভাই বাবাজি রে আমার আমাদেরকে বেশি বেশি করে আল্লাহকে ভয় করতে হবে কবরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে জাহান্নামকে বেশি বেশি করে ভয় করতে হবে কবরে আজ আপনি সহ্য করতে পারবেন না জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না এই জন্য বন্ধু আমার এই জন্য মা আমার বাবজি গুণ আমার আমাদেরকে এখন থেকে কামিয়াবের দিকে আসতে হবে এখন থেকে আমাদেরকে আল্লাহর দিকে আসতে হবে তবে আমরা কামিয়াব হয়ে যাব নচেত আমরা কামিয়াব হতে পারবো না পারবো না পারবো না মরণ মায়ে ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ মায়ে ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ মায়ে ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সারা গামায়
দিতেই হবে থাকিতে পারিব না আর মিছিয়ে ভবে জিডাকের সারা গামাই দিতেই হবে থাকিতে পারিব না আর মিছিয়ে ভবে ভাবিনি অসময়ে যেতে হবে আমায় এই দুনিয়া ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই এখন ভাবে পারা পুরুষ ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই এখন ভাবে রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুটু করে আমি পাপি থাকব পরে অন্ধকার কাবরে এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী মরণ মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এরপরে